বেশি, যে আমার ওষুধ পানি কোনো কিচ্ছু লাগবো না। তুমি দেখো আমার জ্বর এমনি এমনি ভালো হয়ে যাবো গা। তোর জ্বর এমনি এমনি ভালো হয়ে যাইবো গা, এমনি এমনি ভালো হইলে কয়দিন ভালো হয়ে যাইতো। তোরে কত করে কইতেছি যে একটু ওষুধ পানি খাওয়ান লাগবো, একটু ওষুধ পানি না খেলে তুই সুস্থ হবি না। আর তোরে কই এই লাভ কি, তোর শাশা শাশি তো মনেই করে না যে তুই এই বাড়ির পোলা, মনে হয় তোরে আমি বাইরের থেকে নিয়ে আইছি। তারা যদি এটা মনেই করতো তাইলে ঠিকই তোরে ওষুধ পানি এনে খাওয়া হইতো। অনেক সহ্য করছি, আর না অন আমার কনই লাগবো। বৌমা বৌমা, কি ব্যাপার, আপনি এরকম চিন্তা চিনে শুরু করছেন কে? বৌমা দেহ তোর গায়ের মধ্যে হাত দিয়া মনে হইতেছে আগুনে পুড়ে যাইতেছে। কি কইলেন, আগুনে পুড়ে যাইতেছে? তাহলে কাম করেন, এক বালতি পানি আইনে আর উপরে ঢাইলা দেন, তাহলে তো আগুনটা নিভে যাইবো। হ, তোমরা তো এইসব কোথায় কবা, পোলাটা আগুনে পুড়ে মরে যাক। আচ্ছা বৌমা কেন এমন করতেছ, ও যদি তোমাকে নিজের পোলা হইতো তাইলে কি এরকমটা করতে পারতা? রানারে কত করে কইলাম, বাজান দীপুর লেগে একটু ওষুধ এনে দে, ছেলেটা কতদিন ধরে অসুস্থ, ও দিল না, তোমারে কইতেছি তুমিও দেও না। কেন দেও না, তোমরা কি চাও আমার নাতিটা অসুস্থ হইয়া মরা যাক? মরারই যদি হইতো তাহলে তো আমার ভাসুর যখন মরছে তখনই মরা যেত। আচ্ছা একটা জিনিস আমি বুঝি না, আমার ভাসুরই তো মরে গেছে, তারপর ওর মাটা কি করলো, আরেকজনের লাগে চলে গেল, এখন তো ধরতে গেলো এতিম। এক কাম করেন, ওর তো এতিম খানা রেখে আসলে তো পারেন, এরকম নাটক শুরু করছেন কিসের জন্য? বৌমা তোমার মুখে কি কোনো কথাই বাধে না, তুমি কি কইতেছ? আমার টিপু এতিম হইব কি লিগা, আমি ওর দাদিও আমি বাইসে আছি, ওর সাসা বাইসে আছে, সাসি বাইসে আছে, ও এতিম হইব কি লিগা? আর একটা কথা বৌমা, যা কইছো কইছো আর কোনোদিনও কবা না, একটা কথা মাথায় রেখো, দীপু এই বংশেরই পোলা, এই বাড়িতে তোমাকে যতখানি অধিকার আছে ঠিক অতখানি অধিকার আমার দীপুরও আছে। আর যতই অধিকার থাকুক না কেন আমি আর সাসার ওষুধ আনতে দিব না, আর আর সাসা যদি আনতে চায় আমি আনতে দিব না। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, এই তিন পোলার লিগে এত টানাটানি শুরু করছেন কে? এত নীলা কীর্তন তো ভালো লাগে না। আপনারা যদি ওয়ারিতে নীলা কীর্তন শুরু করেন না, যখন আপনি অসুস্থ হবেন না তখন আপনার রাস্তার মধ্যে খালি আছেন, ওষুধ পাতে এনে দিব না। দেখছো দেখছো কত বড় সাহস বৌমা, তোমরা পারবা কিন্তু তোমরা এটা পারলেও আমি পারবো না। আমি আমার পোলারে হারাইছি, আমার পোলা শেষ স্মৃতি, আমি হারাইতে পারবো না। চল দাদু আমি যেমনে পারি তোর ওষুধ এনে দিব, চল। ওষুধের কথা কইতে গেছিলাম এই লেগে তোর বউ আমারে কি কয় জানোস, কয় আপনি ওর এতিমখানায় দিয়ে পারেন না। ভালো কইছে তো, সুন্দর কথা কইছে, তাই তো করা উচিত। এখন যাই হ্যাঁ ইতিমখানা রেখে আসো, আপুটা বিদে হইলো আমরা একটু শান্তিতে থাকতে পারবো। রানা এটা তুই কেমন কথা কইলি, বৌমা না হয় পরের বাড়ির মাইয়া, ওর একটু মায়া মমতা কমে, কিন্তু তুই তুই তোর আপন চাচা, তোর আপন ভাইয়ের পোলাও, তোর তো একটু বিন্দু পরিমাণ মায়া থাকা উচিত, মহব্বত থাকা উচিত। দাদি তুমি থামো তো, আচ্ছা চাচা আমার লেগে কি তোমার একটু খারাপ লাগে না, আমি তো তোমার ভাইয়েরই পোলা। লাগে লাগবো না কেন, মায়া লাগে দেখেই তো কইছি তোর ইতিমখানে রাখার জন্য, ঠিক মতো খাওয়াও পাবি, কোনো সমস্যা হইব না, তোর যা দরকার ওইখানে সব পাবি। আরে তো মায়া আমার নিজের সন্তান হইলেও তো লাগতো না, তাই তো কই যা ইতিমখানায় যা, ওইখানে একটু ভালো থাকবি, আমাকে একটু রক্ষা দে। আল্লাহ যে কি দিয়া তোর মনটা বানাইছে, পাথর দিয়া বানাইছে। মুক্তা মুক্তা, ও তুমি আইছো? ডাক্তার আসো, আমি হাত মুখ দিয়ে আসতেছি খাবার বার আমার জন্য। একটা কথা শুনে দাও। কি বলবা তাড়াতাড়ি বলো। তোমার মা যা শুরু করছে এখন তো বোঝা যাইতেছে যে তোমার ভাইস্তার কাছে টাকা এখন ভাঙতেই হইব, আর এখন যদি না খরচ করি না আমার মনে হইতো সামরের বাড়িতে থাকতে পারবো না। একদম না, ওই এতিমের পিছনে একটা টাকা খরচ করবো না, আমার যা বলার
আমি বলে দিছি রাস্তায় দেখা হয়েছিল। আমিও তো তাই কই যে ওই এতেমের পিছনে আমরা টাকা খরচ কেন করব, কিন্তু তোমার মা একটু বেশি বাড়াবাড়ি করতেছে। আচ্ছা উনি কি এটা বোঝে না যে আমাকে যখন বাচ্চা কাচ্চা হইব আমার ছেলে মেয়ের তো সব ভবিষ্যৎ আছে, তাকে পিছনে টাকা খরচ করতে হইব না? হইছে আর তো এটা নিয়ে বাড়াবাড়ি করতে হইব না, আমি যা বলো তা তো বলছি, তারপর আর বেশি বাড়াবাড়ি করলে দুজনে বাড়িতে বাইর করে দিব, তাই হইব। আচ্ছা ঠিক আছে যাও, তুমি হাত মুখ ধুয়ে আসো, খাবার বাড়তেছি। ঠিক আছে ভিয়াই, এখন আপনি কোন আমার এই বাপ মরা নাতিটার সাথে ওরা যে এরকম অত্যাচার করতেছে এটা কি ঠিক করতেছে? না বিয়েন, এটা একদম ঠিক করতেছে না। একটা ইতিমের উপরে জুলুম করলে এটা আল্লাহও নারাজ হইব, কিন্তু আমার কথা হইল আমার মাইয়া না হয় পরের মাইয়া, তার দরদ নাই থাকতে পারে, কিন্তু ওর চাচা তো বাপের মতো, ওর চাচা কেন ওর সাথে খারাপ ব্যবহার করে এসব ওর চাচা দেখে না? কি আর কমো বিয়াই, আপনার মাইয়া ওই রকম ব্যবহার করে এটা নাই মাইনে নিয়ে যায়, কিন্তু আমার বুলা ওর চাচা ও যে জানোয়ারের মতন ব্যবহারটা করে আমার কলিজাটা পুইরা যাই যাই হইয়া যায়। পুইরা তো যাওয়ারই কথা, কারণ আপনার পোলাটা মইরা গেছে, কিন্তু আপনার পোলার রক্ত আপনার নাতির শরীরে, ওর কিছু হইলে আপনি তো পুইরা যাইবই, আপনি তো টান লাগবই। কিন্তু বিয়েন আমি একটা জিনিস বুঝতেছি না, এই মাসুম বাচ্চার প্রতি ওরা এই ব্যবহার করে এত ওরা কী লাভ পায়? মামা, আমার শাশু আর আমার শাশু চায় যাতে আমি বুড়া যাই, আমি বুড়া গেলে তারা যেন সম্পত্তি ভাগাভাগি করে নিতে পারে। আমার দীপু ঠিক কথাই কইছে, আমি নিজেও শুনছি আপনার মাইয়া আর আমার পোলা দুইজনে মিলা এইসব কথা আলোচনা করে ওরা। আচ্ছা আপনি কোন ওর বাপে কি এই বাড়ির সম্পত্তির ভাগ পাইব না, আর সেই সম্পত্তি কি দীপু পাইব না? অবশ্যই পাইব, এটা তো দীপুর অধিকার। আচ্ছা বিয়ান, এই সম্পত্তি এখন কার নামে আছে? বিয়াই, আপনার বিয়াই মরে যাওয়ার আগে এই সম্পত্তি আমার নামে সব দিয়ে গেছে, এই সম্পত্তি সব আমার নামে, ভাগ্যিস আমি অহনো কারো নামে ভাগ করে দেই নাই। বিয়ান, আজকের পর থেকে আপনার এতিম নাতির উপরে কেউ অন্যায় অত্যাচার করতে পারবো না, আমি যা বলি আপনি শুধু তাই করেন। কি হইল, তুমি এখনো চুপ করে থাকবা? তোমার মাই কোন জ্ঞানে কোন সাহসে তোমার ওই এতিম ভাতিজার নামে জায়গা সয় সম্পত্তি সবকিছু লেখা দিল? তোর কোন অধিকার নাই, তোর বাপে যদি তোর সম্পত্তি দিয়াই যাইতো তাইলে তো তোর নামেই লেখা দিয়া যাইতো, যেহেতু সম্পত্তি আমার নামে লেখা দিয়া গেছে আমি সম্পত্তি কারে দিব না দিব সেটা একান্তই আমার ব্যাপার। হ্যাঁ তুই আমার ছেলে, তোরে আমি সম্পত্তি দিতাম, কিন্তু তুই আর তোর বউ যে অমানুষের মতন ব্যবহার করছিস আমার নাতিটার সাথে, আমি মরার পরে যে তোরা কি করবি ওরে সেটা তো আমি নিজে চোখেই দেখে গেলাম আর জানিয়ে গেলাম, এই কারণে এই সম্পত্তির থেকে তোরে আমি বঞ্চিত করলাম, সম্পূর্ণ সম্পত্তি আমি আমার নাতির নামে লিখে দিয়ে গেলাম। তারপরে মা, যে কাজটা তুমি করছো একদম ঠিক করো নাই। একদম ঠিক করছি। বাবা তুমি সব কি কইতাছো, এই জায়গা সম্পত্তি একটা এতিম সন্তানের নামে লেখা দিছে আর তুমি কইতাছো সব ঠিক আছে, আমার দিকে একটু দেখবা না যে তোমার মায়ের কি হইব? দেখতাম, আমি দেখতাম, যদি তোরা ওই এতিম বাচ্চার প্রতি যদি সদয় হইতি, তার প্রতি সহানুভূতি দেখাইতি, আপন মনে করতি, তাইলে আমি দেখতাম।
মানুষের মতো ওই বাচ্চার প্রতি তোমরা যে আচরণ করছো তাতে পিয়ান যেটা করছে একবারে ঠিক কাজ করছে। ও বুঝতে পারছি, তার মানে এই সবের পিছনে আত্মার হাত আছে। তুমি যদি মনে করো আছে তো আছে, আমি কোনো ভুল কিছু করি নাই, ভুল যা করার তোমরা করছো। বিয়ান সাহেব, দাঁড়ায় দাঁড়াই অমানুষদের কথা শুনেন না, আপনার যদি কিছু করার থাকে আপনি করে ফেলুন। হবে, আমি তাই করব। এই মুহূর্তে তুই তোর বউরে নিয়ে এই বাড়ির থেকে বাইরে হয়ে যা, এই বাড়িতে থাকনের কোনো অধিকারই অহন্ত করে নাই। যাইতেছি, এই বাড়িতে থাকার আমারও কোনো ইচ্ছা নাই। যেই বাড়িতে আমার অধিকার নাই, যেই বাড়িতে আমার সম্পত্তি থেকে বঞ্চিত করা হয় সেই বাড়িতে আমিও থাকবো না। এই মুহূর্তে আমি চলে যেতেছি, থাকো তুমি তোমার বাড়ি ঘর নিয়ে। বাবা হয়ে যে মেয়ের এত বড় সর্বনাশ করলা, এটা আমি তোমার কাছ থেকে কোনোদিন আশা করি নাই। আমিও আশা করি নাই যে আমার সন্তান এতটা অমানুষ হইব। আমার দরকার শুধু তোমাকে দুইজন রে। যেই দলিল আমার নামে করাতে আমার চাচা চাচি এই বাড়ি থেকে চলে যাব, সেই দলিলই আমি রাখবো না। তুই আর কান্না করিস না, আজকে থেকে তুই আর এতিম না। এই যে আমরা আছি তোর পাশে, আমি তোর বাবা, তোর চাচি, তোর মা। আমার শৈশব বলতে কিচ্ছু লাগবো না বাবা, আমার শুধু তুই হইলেই হইবো।